সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিহল সাহিত্য সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান হৃদয়ে বাংলা ভাষা। দেশে বিদেশে যে লেখকদের আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন মাওলানা মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك في أي صورة ما شاء ركبك يا you
দুঃখ শোক কান্না হাসি এই ভাষাতে করছি প্রকাশ, সুরে সুরে গান গেয়ে যাই, বাংলাতে হয় মনের বিকাশ। সুপ্রিয় দর্শক, আমরা এবার শুনব একটি ভাষা। রক্ত যখন কালি হয় সেই কালিতে লেখা হয় বর্ণমালা, রক্ত যখন কালি হয় সেই কালিতে লেখা হয় বর্ণমালা। বাংলায় আমার মায়ের ভাষা আমার অহংকার, বাংলা আমার মায়ের ভাষা আমার অহংকার। গান কবিতা মান অভিমান সবই তো আমার, অ আ ই ই উ ঋ এ ঐ ও ও আ। ভাষার জন্য রক্ত দিল সালাম রফিক শফিক আর জব্বার, বরকতের খুনে রাগানো বর্ণমালায় আমার। বান্ন সেই কথা নয় তো ভুলে যাবার, ভুলে যাবার। অ আ ই ই উ ঋ এ ঐ ও ও আ। বাবা মায়ের আদর শাসন আদেশ বারণ সব ইশারাতে, কাছে আসি কাঁদে হাসি ধন্য এ ভাষাতে। এত মধুর কথা কি গো মিলবে কোথাও আর, মিলবে কোথাও আর। অ আ ই ই উ ঋ এ ঐ ও ও আ। রক্ত যখন কালি হয় সেই কালিতে লেখা হয় বর্ণমালা। বাংলা আমার মায়ের ভাষা আমার অহংকার, বাংলা আমার মায়ের ভাষা আমার অহংকার। গান কবিতা মান অভিমান সবই তো আমার, অ আ ই ই উ ঋ এ ঐ ও ও আ।
সুপ্রিয় দর্শক, এবার আমরা শুনব একটি কবিতা আবৃত্তি শিশু শিল্পী হোসেন বারমত। আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত একুশে কবিতাটি। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কুড়োতে। আহার তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বর্ষণ পড়ল তার বিভূমি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। সবাইকে ধন্যবাদ। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাকে জ্যোৎস্না টইকা পরে হাত বাড়াইয়া ডাকে। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাকে জ্যোৎস্না টইকা পরে হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাকে জ্যোৎস্না টইকা পরে হাত বাড়াইয়া ডাকে। তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা তুমি তোমার হইয়া অবাক জ্যোৎস্না ডাকলো চিনি সুরে। তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক জ্যোৎস্না ডাকলো চিনি সুরে। হাতি সারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাকে জ্যোৎস্না টইকা পরে হাত বাড়াইয়া ডাকে। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই হাত ভর্তি চান্দের আলো ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাকে জ্যোৎস্না টইকা পরে হাত বাড়াইয়া ডাকে।
আতিশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাকে জ্যোৎস্না টুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে, আমায় হাত বাড়াইয়া ডাকে, আমায় হাত বাড়াইয়া ডাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিহরণের এই আয়োজনে আমি আপনাদের সামনে দুই একটা ছন্দ কবিতা শোনাতে চাই। আমি শুরুতে একটা কবিতা আপনাদের সামনে পেশ করি, কবিতার নামটা হচ্ছে বাংলাদেশ। ভাষা 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 সে তো দূর আশা, কিয়ার হুয়া হুক্কা হুয়া পাল্টে গেছে যুগের হাওয়া, রফিক শফিক থাকত যদি ছাড়ত হত জুলুম শাহের গদি। এই মুহূর্তে দরকার বাংলা ভাষার সরকার, সালাম বরকত হতে হবে বাংলা কায়েম করতে হবে। হিন্দির জ্বালায় বাংলা দূরে পালায়, ভাষা ভালো বেশে ইংলিশ বাংলা হলো বাংলিশ, ভাষা শহীদদের খবর দে জুলুমবাজের কবর দে। আজকে ভাষা দিবস উপলক্ষে আমি আরো কিছু কবিতা ছন্দ কবিতা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আমি ছন্দ কবিতার ভিতরে আমার নিজের লেখা কবিতাগুলোই আপনাদেরকে শোনাব। আমি বাচ্চাদের একটা কবিতা সবসময় বলি, আপনি বলি, সেটা হচ্ছে একদিন এক শিয়ালে মুরগি চুরির খেয়ালে ঢুকলো গরুর গোয়ালে, গোয়াল ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা জোয়ালে আঘাত খেয়ে জোয়ালে দাঁতগুলো সব খোয়ালে, মনের দুঃখে শিয়ালে নদীতে মুখ ছোয়ালে বলল হেসে গোয়ালে হে 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 লাগবে নাকি তোয়ালে। আরো দু একটা শোনাই। নামতার হরিপাল বাড়ি দূর চারটায় মুখ ভরা পাকা দাড়ি তবু দেয় সারটায়, লোক ঠিকই মুদারে জুড়িতা মেলে ডাকো দশ বারো হাজারে, খেলে পরে জল পায় হাতে পাই বল পায় তারপর ছুটে চলে বড় মর বাজারে। হ্যাঁ, একটা কবিতায় বলে আক্কেল আলী কাকা থাকেন তিনি ঢাকা, ঘোরান তিনি রেল মোটরের জং ধরা সব চাকা, বোঝেন সোজা বাঁকা পকেট খানা নিত্য করে খাখা, টাইমার আলোক দেখলে পরে বলে বসে তো কাপ চাখা। আরেকটা কবিতা শোনাই, সেটা আমার অনেক ছোটকালের কবিতা। আমি এক সময় ছাগলের রাখাল ছিলাম, সেই রাখাল অবস্থায় আমার একটা ছাগল অ্যাক্সিডেন্ট করে মারা যায় ট্রেনে, ও পরবর্তীতে সেইটাই আমি একটা কবিতা লিখছি। ছাগল রাখিব বলে গিয়েছিলেন বাস ট্রেন দুই লাইনের খোলে, ঘড়িতে বাজিল বারোটার মেল আসিল ট্রেন বাহিয়া রেল, দেবে বলে রাস্তা পাড়ি রাস্তার উপর উঠিল আমার এক ধাড়ি, দেবে বলে রাস্তা পাড়ি রাস্তার উপর উঠিল আমার এক ধাড়ি, ট্রেন ছাড়া নিষ্ঠুর কালা মেরে গেল ধাড়ি, আমার মনে দারুণ ভয় কি করে ফিরে যাব বাড়ি, তবু বাড়ি গেলাম যদি মনে জাগে ভয় নিরবধি, ভাইটি আমার বেজায় হাত ছোটা ধমাধম দিল কি ঘুষি দুই চারটা, হাও হাও করে যখন উঠিলাম কাঁদি মারির হাত থেকে বাঁচাইল তখন আমার এক দাদি। আরেকটা কবিতা শুনেই আমি আজকে মতো আমার শেষ করছি, এটা আমার সবইটা আমার নিজের লেখা কবিতা।
আমি বন্ধুর হাতটি ধরে বসে আছি দিঘির পাড়ে, দিঘির কালো জলে ভেসে কোত্থেকে এক সাপ এসে কামড় দিল বন্ধুর পায়। আমি তখন পুরি ভীষণ চিন্তায়, বন্ধুর আমি কাঁধে করি নিয়ে গেলাম ওঝার বাড়ি। ওঝা বেটা হিয়া মোটা, খায় পান গোটা গোটা, বন্ধুর কাছে এসে বলে কেন খিলি দিঘির জলে। লাভ দে উঠে বলে বাবা ধুম মেরেছে এক ধুড়াই থাপা, প্রাণটা আমার আসল ধরে ধরে, আর যাব না দিঘির পাড়ে, আর যাব না দিঘির পাড়ে। বিশ্বব্যাপী দেখিয়ে দেয়া মায়ের ভাষার কত দাম, বাংলা মনের মাতৃভাষার অহংকারের একটি নাম। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটি ভাষা নিয়ে শুনুন। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। বাংলা বিদ্রোহী কবি নজরুলের, বাংলা বিশ্বকবি রবি ঠাকুরের। বাংলা বিদ্রোহী কবি নজরুলের, বাংলা বিশ্বকবি রবি ঠাকুরের। বাংলা বিদ্রোহী কবি নজরুলের, বাংলা বিশ্বকবি রবি ঠাকুরের। কবি ফররুখ আল মাহমুদ, কবি ফররুখ আল মাহমুদ, মল্লিকের লেখা শত কবিতার। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। বাংলা সালাম বরকতের, বাংলা রফিক জবারে। বাংলা সালাম বরকতের, বাংলা রফিক জবারে। বাংলা সালাম বরকতের, বাংলা রফিক জবারে। শত শহীদ ভাষা সৈনিক, শত শহীদ ভাষা সৈনিক, জসীমউদ্দিনের নকশি কথা। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের বাংলা সবার। সুপ্রিয় দর্শক, আমরা এবার একটি কবিতা শুনব আমাদের শিশু শিল্পী লুবাবার কণ্ঠে। বাংলাটা ঠিক আসে আবৃত্তি করছি বাংলাটা ঠিক আসে না কবিতাটি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অনেক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ও গুলে খাওয়া, ওটাই তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দি তো দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘ্যানঘ্যানে। কিসের গর্ব, কিসের আশা, আর
চলে না বাংলা ভাষা কবে যেন হয় আমার বেঙ্গলি ডিম ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে উঠে যেন নব ছন্দে জেগে উঠে যেন নব ছন্দে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে উঠে যেন নব ছন্দে জেগে উঠে যেন নব ছন্দে জনতা সাগরে আশার জোয়ার ডাকে বার প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে গান জনতা সাগরে আশার জোয়ার ডাকে বার প্রতি প্রাণে প্রাণে দৃঢ় চেতনার জাগে গান জাগে অনল প্রবাহ জাগর প্রদাহ অনল প্রবাহ জাগর প্রদাহ আলো আধারে চিরদন্দে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে উঠে যেন নব ছন্দে জেগে উঠে যেন নব ছন্দে রোদের সাহসে আকাশের মেঘ কেটে যায় চলালো আবেগে নদী সে মোহনা খুঁজে পায় রোদের সাহসে আকাশের মেঘ কেটে যায় চলারো আবেগে নদী সে মোহনা খুঁজে পায় পায় অজানা অচেনা পথের ঠিকানা অজানা অচেনা পথের ঠিকানা পাখিও গতির অনুসঙ্গে সারা বাংলার গ্রামে গঞ্জে সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে চির গৌরব নব যৌবন চির গৌরব নব যৌবন জেগে উঠে যেন নব ছন্দে 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 আমরা এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যাওয়ার সময় একটি গান শুনতে শুনতে যাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকাই নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকাই দেখে দেখে ভাবে মন তার দয়া পাই সারাটা ঘর দেখে দেখে ভাবে মন তার দয়া পাই সারাটা ঘর সে শুকুর জানাই সে শুকুর জানাই নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকাই নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকা পৃথিবী জুড়ে সকল প্রাণীর সপ্রয়োজন অবিরাম সে করতে থাকে সব আয়োজন পৃথিবী জুড়ে সকল প্রাণীর সপ্রয়োজন অবিরাম সে করতে থাকে সবায়োজন কৃতজ্ঞতার সকল ভাষায় কেবা পারে তার গুণ গায় কৃতজ্ঞতার সকল ভাষায় কেবা পারে তার গুণ গায় সে সুর কোথায় পায়
শিশুর কোথায় পায়, নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকায়, নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকায়। চলতে পথে দিয়েছেন তিনি আল কোরআন, যাতে রয়েছে এই দুনিয়ার সব সমাধান। চলতে পথে দিয়েছেন তিনি আল কোরআন, যাতে রয়েছে এই দুনিয়ার সব সমাধান। রাসূল দিয়েছেন পথ দেখাতে, মুক্তি পেতে আখিরাতে। রাসূল দিয়েছেন পথ দেখাতে, মুক্তি পেতে আখিরাতে। তাই তো তার গান গাই, তাই তো তার গান গাই, নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকায়, নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকায়। দেখে দেখে ভাবে এই মন, তার দয়া পাই সারাটা হোক। শেষ করে জানাই, শেষ করে জানাই, নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকায়, নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকায়, নাই সীমা নাই তার রহমের যেদিকে তাকায়।